কি ঠকান ঠকালো তোকে জিতেই মেয়েটা, একটা মাত্র জীবন জিত তোর, শেষ করে দিল জীবনটাকে, শেষ করে দিল। কে বলেছে জীবন শেষ হয়ে গেছে? এত সহজে জীবন শেষ হয় নাকি? তুমি তো আমার ছেলের বিয়ে দাও, আমি তো বলেছি, আমি বলেছি ওর যা যা দরকার, যা যা প্রয়োজন আমার তরফ থেকে আমি সব রকম সহযোগিতা করব, আমি সইও করে দিতে রাজি আছি, আমার তো কোনো অসুবিধা নেই। কি জানো তো বুড্ডি, আমরা না সেরকম মানুষ নয়, আমাদের বাড়িতে বারবার করে বিয়ে, বারবার করে ডিভোর্স হয় না, আমরা সেরকম পরিবারেরই মানুষ নয়। তোমার পরিবারে হয়তো এরকম হতে পারে। আমার পরিবার তুলে কথা বলবে না? আমার বাবুজি বা মা কাউকে দেখেছো তুমি? তাহলে সে কথাগুলো বলে লাভ কি? দেখিনি কাউকে, কিন্তু কার্যকলাপের বিবরণ তো জানি গুড্ডি। কি জানো? তোমার বাবা যে কাজ করতেন সেটা থেকেই সমস্ত কিছু বোঝা যায়, ওরকম কাজ করলে আর কত ভালো। কে কি কাজ করতো সেটা দেখে কিচ্ছু বোঝা যায় না, সেভাবে ভেবে দেখতে গেলে তুমি তো গৃহবধূ, বাইরের কোনো কাজ করো না তুমি, তোমাকে দেখলে কি বোঝা যায় তুমি তোমার বৌমাকে, যে একটা পুলিশের উঁচু পদে আছে, তাকে তুমি এভাবে এভাবে মেন্টাল টর্চার করতে পারো, এভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার করতে পারো প্রত্যেকটা মুহূর্তে বোঝা যায়? তোমার যদি উপযুক্ত শিক্ষা থাকতো তাহলে তুমিও নিশ্চয় ভাবতে, কাজটা করার আগে 100 বার ভাবতে। তুমি আসলে বুঝতে পারোনি যে আমি এভাবে ঘুরে দাঁড়াবো, আমি যে সহ্য করব না, এটা তুমি বুঝতে পারোনি না? ঘুরে দাঁড়িয়ে কি করবে, কি করবে ঘুরে দাঁড়িয়ে? আমার মাকে জেলে পাঠানোর ব্যবস্থা করবে? আমার ব্যাকগ্রাউন্ড সেরকম নয়, চাইলে অনেক কিছু করতে পারতাম। আমি না এই মুহূর্তে একটু শান্তিতে থাকতে চাই। এখানে আমার বাড়িতে অন্য কেউ শান্তি বিঘ্নিত করবে আমি কিছুতেই সেটা মুখ বুঝে সহ্য করব না। এগুলো কিসের ফল বলতো জিৎ? প্রথম দিন থেকে ওকে শাসনে রাখা উচিত ছিল, সেটা তুই করিস, তাই আজকে এত বড় বড় কথাও আমাদের সকলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারছে। আমরা তোমার তোমার দুচোখের বিষ হয়ে গেছি এখন, কারণ তোমাকে তোমার ভুলগুলো আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, সেই জন্য তুমি আমাদেরকে আর সহ্য করতে পারছো না। তুমি এত বাজে কেন? সবসময় মামামকে বকো, তুমি এখান থেকে চলে যাও না, আমি আর মামাম একসাথে থাকবো। এই খবরদার, ঠাস করে এক চড় মারবো বাজে কথা বললে। এই খবরদার, ওর গায়ে হাত দেওয়ার আগে না 1000 বার ভাবতে হবে তোমাকে। গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।